না, আমরা দেখেছি যে বহু বড় বড় মামলা আপনি লড়েছেন, আবার বহু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একেবারে শেষের দিকে যখন একেবারে হালে পানে পায়নি তখন আপনাকে খবর দিয়েছে, আপনি সেই মামলাও জিতেছেন। কোথাও গিয়ে কি মনে হয় যে একটু খারাপ লাগে যে আগে থেকেই আপনার শরণাপন্ন হওয়া উচিত ছিল? দেখো, এটা তো সরকারের ডিসিশন, সরকার নেবে, আমার কিছু নেই। আমাকে যা দায়িত্ব দেয় আমি করেছি। ব্যাপারটা হচ্ছে, এটা তো ঠিক যে পার্টির যখন কেউ ছিল না, একাই আমি ছিলাম, এখন পার্টির অনেক লোকজন হয়েছে। পার্টি এখন তাদেরকে মনে করবে, মানে সরকার মনে করছে তাদের দিয়ে করাবে, করুক। মনুষ্যবি কিন্তু আমার কাছে হেরেছিল সিংহ মামলায়, এটাও ঘটনা। এবার তৃণমূল কংগ্রেস একদম জাতীয় রাজনীতিতে উঠে এসেছে, মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে একেবারে কেন্দ্রে দেখতে চাইবে? মানুষ দেখতে চাইছে কারণ দুটো কারণ। 2014 থেকে 2019 ভারতবর্ষের পার্লামেন্টে সত্যিকারের বিরোধী দল ছিল তৃণমূল কংগ্রেস, তারাই বিরোধিতা করেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবচেয়ে বেশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এটা একটা কারণ, নরেন্দ্র মোদীকে হটাতে হবে। এই লড়াই প্রথম শুরু আমাদের, দিদির প্রথম ডাক, ঠিক আছে? এটা হচ্ছে এক নম্বর। দু নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গত 8 বছরে পশ্চিমবাংলার যে উন্নয়ন করেছে, আজ দেখা যাচ্ছে স্ট্র্যাটেজি সেন্ট্রাল গভর্নমেন্টের ডাটা থেকে যে গত 3 বছরের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের। তাই মানুষের আশা মমতা বন্দ্যোপাধ্যায় আশা পূরণ করবে। দিদির কাছে আমি কখনো ব্রাত্য হইনি, এটুকু 100% কারেক্ট। তবে দলে তো অনেক রকমের লোক আছে, কেউ সহ্য করতে পেরেছে, কেউ পারেনি। কেউ বেলে অ্যাপ্লিকেশনের উকিল, হয়তো আইনমন্ত্রী হয়ে গেছে, আমাকে সহ্য করতে পারেনি, এইরকম আছে আর কি। সেটা কি আছে, হোয়াট ক্যান আই ডু? তুমি যেটা বললে আমার প্রাক্তন জামাইয়ের কথা, এটা ঠিক আছে, পার্ট অফ লাইফ, ভগবান দিয়েছে, সুখও দেয় দুঃখও দেয়। আর সেই বিশ্বাস তার রয়েছে শুধুমাত্র ঈশ্বর একমাত্র তার সঙ্গে আছেন। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, জগৎ বল্লভপুর।